হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ শর্মিলা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমার সমস্ত কাশ্মীর ভিডিও দেখছেন তো? চলুন আজ আমি আপনাদের সোনমার্গে গল্প শোনাব। সোনমার্গ, কিন্তু কাশ্মীরিদের ভাষায় সোনামার্গ, মানে সোনার রাস্তা। রাস্তার দুধারেই সর্ষে ক্ষেত ভর্তি, প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, দিগন্ত বিস্তৃত পর্বত, সুদীর্ঘ বুগিয়াল সবই আছে। কিন্তু যেহেতু রাস্তাটা খুব সুন্দর তাই নাম সোনামার্গ, আমরা চলতি কথায় বলি সোনমার্গ। শ্রীনগর থেকে দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার, আর সময় লাগে যেতে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। প্রায় 35 কিলোমিটার যাওয়ার পর আপনারা দেখা পাবেন সিন্ধু নদীর, রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী, সেটা পুরো সোনমার্গ অবধি আপনার সাথে যাবে, আর সোনমার্গ ছাড়িয়েও সেটা কার্গিলের পথে চলে যাচ্ছে। এবার বলি হোটেল। সোনমার্গের হোটেল কিন্তু খুব এক্সপেন্সিভ, ওখানে বরফের সময় কিন্তু মার্চ অবধি সোনমার্গের হোটেল মোটামুটি বন্ধই থাকে। মার্চ বলতে পুরো মার্চ না, মার্চের ফার্স্ট উইক অবধি সোনমার্গের রাস্তাটা বন্ধই থাকে। যখন মার্চের সেকেন্ড উইক থেকে ওখানে বরফ সরিয়ে রাস্তা খোলা হয় তখনই ওখানকার হোটেলগুলো ওপেন হয়। হোটেলগুলো একটু এক্সপেন্সিভ। আপনারা শ্রীনগর থেকেও সোনমার্গ গিয়ে ডে ট্রিপ করে ফিরে আসতে পারেন, সময় 3 ঘন্টা যেতে লাগবে। ওখানে আপনারা সারাদিন স্নো অ্যাক্টিভিটি করে ঘুরে আবার আপনারা বিকেলেও ফিরে আসতে পারেন, আবার আপনারা ওখানে চাইলে থাকতেও পারেন। খাবার ওখানে সব রকমই আপনারা পাবেন। পরে যান তাহলে আপনাদের থাজিয়াস গ্লেসিয়ার যাওয়ার পথে পড়বে সুদীর্ঘ ভ্যালি, যেখানে সত্যে পে সত্তা সিনেমার শুটিং হয়েছিল, সেই পয়েন্টটাও আপনারা দেখতে পাবেন। দিগন্ত বিস্তৃত সবুজ ভ্যালি, পাশে নদী, আর তার সামনে থাজিয়াস গ্লেসিয়ার, এক অপরূপ সৌন্দর্য ভরা। সোনমার্গে আপনারা নানান ধরনের স্নো অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন স্লেজ, স্কি বাইকিং, হর্স রাইডিং। তবে দামটা একটু আপনারা ওখানে কিন্তু বার্গেন করে নেবেন, মোটামুটি 500 থেকে 2000-3000 অবধি ওরা বলে, সেটা সিজনের উপর ডিপেন্ড করে, আপনারা ওখানে বার্গেন করে নেবেন। কাশ্মীরের কোনো সৌন্দর্যই কথায় ব্যাখ্যা করা যায় না। কাশ্মীর তো ভূস্বর্গ, কাশ্মীর মানেই জান্নাত, সেটা আপনাকে নিজের চোখে দেখেই উপলব্ধি করতে হবে।
কাল আমি আপনাদের শোনাব গুলমার্গের গল্প। আজ এইটুকু নিয়ে থাক। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি মোটিভেটেড হব রোজ রোজ নতুন ভিডিও আপনাদের দেখানোর জন্যে। সো লাভ ইয়োরসেলফ, কিপ স্মাইলিং, বাই।